ওয়েলকাম ভিউয়ার্স, রিপোর্টার অরিজিৎ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইন্ডিয়ান রেলওয়ে থেকে 14,033 জন জুনিয়র ইঞ্জিনিয়ার নেওয়া হচ্ছে। টোটাল ভ্যাকেন্সি 14,033 জন। এবার এসসি এসটি ওবিসিদের অ্যাকোয়ার্ডিং টু দেয়ার স্ট্যান্ডার্ড, যেটা রিজার্ভেশন স্ট্যান্ডার্ড থাকে সেই অনুযায়ী রিজার্ভেশন থাকবে। হ্যাঁ, এবার সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেগুলো দেখে নিন, এটা অ্যাপ্লিকেশন করার জন্য 500 টাকা লাগবে এবং ফার্স্টে সিবিটি যারা দেবে তাদের, জেনারেলদের কথা বলছি, জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 500 টাকা লাগবে। ফার্স্টে সিবিটি দেওয়ার পর তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 400 টাকা রিফান্ড হয়ে যাবে, অর্থাৎ এক্সাক্ট নেট যে প্রাইসটা সেটা হচ্ছে লাগছে 500 টাকা। আর এসসি এসটি এক্স সার্ভিসম্যান, ওম্যান, ট্রান্সজেন্ডার এসব আর মাইনরিটিসের জন্য এবং ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য 250 টাকা লাগবে এবং 250 টাকাই রিফান্ড হয়ে যাবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যখন তারা ফার্স্টে সিবিটি তে অ্যাপিয়ার করবে। আর এবার দেখুন, এখানে বলে দিয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য পদ হচ্ছে 13,034 জুনিয়র ইঞ্জিনিয়ার, ইনফরমেশন টেকনোলজির জন্য 49, ডিপোর্ট ম্যাটেরিয়াল সুপারিনটেন্ডেন্টের জন্য 456, কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্সের জন্য 494 পদ, সর্বমোট 14,033 পদ। এবার দেখুন এখানে এজের ব্যাপারটা বলেছে, এজের ব্যাপারটা হচ্ছে 1/1/2019 সালে 18 থেকে 33 বছর বয়সের মধ্যে হতে হবে বয়স। আর পে স্কেল এখানে বলে দিয়েছে 7 পে কমিশনের পে স্কেল অনুযায়ী মাইনা হচ্ছে 35,400 টাকা প্লাস অ্যালাওয়েন্সেস, বিভিন্ন রকম অ্যালাওয়েন্সেস এর সাথে যুক্ত হবে। এছাড়া এবার দেখুন কোয়ালিফিকেশান হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য এখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হতে হয়, জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য ডিপ্লোমা অথবা ডিগ্রি ইঞ্জিনিয়ার হতে হবে ইন রিলিভেন্ট ডিসিপ্লিনস প্রেসক্রাইবড এগেনস্ট ভ্যারিয়াস পোস্ট। আর এবার দেখুন ডিপোর্ট ম্যাটেরিয়াল সুপারিনটেন্ডেন্টের জন্য ডিপ্লোমা অথবা ডিগ্রি ইঞ্জিনিয়ারিং এনি ডিসিপ্লিনে। আর এখানে বলেছে জুনিয়র ইঞ্জিনিয়ার ইনফরমেশন টেকনোলজির জন্য এখানে বিটেক, বিসিএ কম্পিউটার সায়েন্স নিয়ে যারা পাস করেছে বিএসসি তারাও অ্যাপ্লাই করতে পারবে, পিজি, বিসি। আর এছাড়া দেখুন এখানে ডিওইএসিসি বি লেভেল কোর্স যারা পাস করেছে 3 বছর ডিউরেশনে তারাও অ্যাপ্লাই করতে পারবে। আর পেমেন্ট করা যাবে হচ্ছে, যে পরীক্ষার ফিস যেটা দেওয়া যাবে সেটা হচ্ছে এসবি নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে বা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করা যাবে অথবা এসবিআইয়ের ব্যাঙ্কে চালানের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, এছাড়া পোস্ট অফিসের চালানের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। আর হচ্ছে যেটা বলেছে যে ওপেনিং ডেট হচ্ছে 2/1/2019 থেকে অ্যাপ্লিকেশন করা যাবে, এটা ক্লোজ হবে 31/1/2019 পর্যন্ত অ্যাপ্লিকেশন করা যাবে। এবার রেলওয়ের ভ্যারিয়াস যে ডিভিশনগুলো আছে সেই যে ডিভিশনে আপনি অ্যাপ্লাই করতে চান আপনাকে সেই ডিভিশনের ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। এটাই ছিল এই অ্যাডভার্টাইজ সম্পর্কে কিছু তথ্য। আর আপনি যদি, আপনার যদি এছাড়াও কোনো প্রশ্ন থেকে থাকে আপনি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি আমার যথাসাধ্য আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।